হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেল গার্ডেন অস্কারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বলাই বাহুল্য, মানুষই হলো প্রকৃতির এমন এক জীব যাকে প্রকৃতি অনেক ভেবে চিনতে যত্ন করে তৈরি করেছে। কিন্তু অনেক সময় মানুষের কিছু কিছু সাদৃশ্য গাছপালার মধ্যেও লক্ষ্য করা যায়। আজ আমরা আমাদের ভিডিওটিতে এমন কিছু গাছপালা নিয়ে আলোচনা করব যাদের দেখতে অনেকটা মানুষের বিভিন্ন দেহের অঙ্গের মতো। এইসব অদ্ভুত গাছপালাগুলি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তথাকথিত এই মাশরুমটি দেখতে অবিকল মানুষের কানের মতো। এই মাশরুমের বৈশিষ্ট্য হলো এর ফলদায়ক শরীর, যা একটি নতুন অবস্থায় চিবানো জেলাটিনের মতো থাকে। শুষ্ক মরশুমে মাশরুমটির ফলদায়ক দেহটি হাড়ের মতো শক্ত হয়ে যায়। এরা সাধারণত পচা বা জীবন্ত গাছে দলে দলে জন্মায়। চীনারা এই উডিয়ারকে মিট উইদাউট বোন বলে এবং অন্তত 4000 বছর ধরে এই উডিয়ারকে নানাভাবে ব্যবহার করছে। উডিয়ারে কার্বোহাইড্রেট, প্রোটিন থেকে শুরু করে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে। চীনারা এই মাশরুমকে ভক্ষণ করা ছাড়াও অশ্ব রোগ থেকে ফুসফুসের সংক্রমণের জন্য একে ব্যবহার করে। ভিয়েতনামের এই ফলটিকে এক ঝলক দেখলে আপনি মুহূর্তের জন্য এম্বারেস ফিল করতেই পারেন, কারণ এই ফলটিকে হুবহু দেখতে ওমান ব্রেস্টের মতো। ইন্দোনেশিয়ায় এই ফলটি লোফাই নামে পরিচিত। দেখতে অদ্ভুত হলেও এই ফলের অনেক গুণাগুণ আছে, তাই এই ফল অনেকে রান্নার উপাদানের পাশাপাশি স্যুপ ও অন্যান্য খাবার হিসাবে ব্যবহার করে। গবেষণায় এই ফলে বিভিন্ন ভিটামিনস ও খনিজ পাওয়া গেছে, তাই এই ফল খুবই পুষ্টিকর। স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, জয়েন্ট পেন ও কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পেতে এই ফল খুবই কার্যকর। ম্যাপেল ফ্যামিলির অন্তর্গত এটি একটি ক্লাইম্বিং লতাজাতীয় উদ্ভিদ। লাল রঙের পাতলা খোলার আবরণে ঢাকা সাদা চামড়ার ওপর কালো কফি বীজের ন্যায় বীজ দেখলে অনেকটা চোখের বলের মতো দেখায়। উদ্ভিদটির নেটিভ ল্যান্ড অ্যামাজন ফরেস্ট এবং বিশেষত ব্রাজিলে খুব পরিচিত। গুয়ারানা উদ্ভিদটি এমন কিছু কম্পাউন্ড দ্বারা সমৃদ্ধ যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। ফলস্পরেন্সের একটি তরঙ্গায়িত লোভযুক্ত পৃষ্ঠ থাকে, যা আমাদের মস্তিষ্কের কুচকানো সেরিব্রাল কর্টেক্সের মতো দেখতে লাগে। এই মরেল একটি বিশেষ ধরনের ছত্রাক প্রজাতি, যা এতটাই জনপ্রিয় যে প্রতি পাউন্ডে কমপক্ষে $20 বিক্রি হয়। তবে ফলস্পরেন্সের অন্যান্য কিছু প্রজাতি আছে যা বিষাক্ত হয় এবং যা তাকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তাই যথাযথভাবে শনাক্তকরণের পরই এই ছত্রাক ব্যবহার করা বাঞ্ছনীয়। এই মাশরুমটি ছোট থাকাকালীন আলোর গুণগত মান ও পরিমাণের উপর নির্ভর করে বিভিন্ন আকৃতি ও রঙের হয়। মাশরুমটির কুচকে যাওয়া পৃষ্ঠটি দেখতে অনেকটা মানুষের হৃৎপিণ্ড বা পেটের মতো হয়। রোডোটাস পালমাটাস নামক এই মাশরুমটি ব্রিটেন, আয়ারল্যান্ড, ইটালি, জার্মানিতে এলমসের মতো পচনশীল শক্ত কাঠের কাছে বৃদ্ধি পায়। এই মাশরুমটির তিক্ত স্বাদের কারণে এটি ভক্ষণযোগ্য বলে বিবেচিত হয় না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভবিষ্যতে এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল গার্ডেনার্স কেজেস অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ।